আমরা আমাদের মধ্যে পেয়েছি আসন্ন যে WBCS গ্রুপ সি এর ইন্টারভিউ হতে চলেছে PSC তে, সেখানে ইন্টারভিউ দিতে যাবেন একজন মেন্স পরীক্ষা সফল ক্যান্ডিডেট তনয়া দাসকে। তনয়া, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ স্যার। তনয়া, নিজের সম্পর্কে কিছু বলো। নমস্কার স্যার, আমার নাম তনয়া দাস, আমি উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় থাকি। বাড়িতে আমার বাবা মা আছেন, বাবা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী, আমার মা হোম মেকার। আমি পদার্থবিদ্যায় অনার্স নিয়ে স্নাতক পাশ করেছি লেডি ব্রেভন কলেজ থেকে। মৌলানা আজাদ ইউনিভার্সিটির অন্তর্গত গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি MCA করেছি। এরপর স্কুল অফ ওশানোগ্রাফিক স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমি MPhil করেছি ওশানোগ্রাফি এবং কোস্টাল জোন ম্যানেজমেন্টে। তারপর আমি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের অধীনে একটি প্রজেক্টে কাজ করেছি, যে প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল সুন্দরবন অঞ্চলের জল এবং জলজ যে সম্পদ তার বৈচিত্র্যের উপর গবেষণা। এর উপরেই গবেষণা করে আমি PhD করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, কিছু করার পর হঠাৎ স্যার, এর প্রধান কারণ হচ্ছে আমরা যারা রিসার্চ করি বা গবেষণা করি, আমাদের উদ্দেশ্য থাকে বিভিন্ন তথ্যকে বিশ্লেষণ করে কোনো বিষয় সম্পর্কে আমরা কোনো পরিকল্পনার রূপরেখা অঙ্কন করি, অর্থাৎ এটা একটা সাজেশন ভিত্তিক কাজ বলা যেতে পারে। কিন্তু WBCS বা সিভিল সার্ভিস আমাকে দুটো ক্ষেত্রে আকর্ষণ করেছে। প্রথমত, এক্ষেত্রে কাজের বৈচিত্র্য, একজন মানুষের জীবন ধারণের জন্য বা জীবনের মান উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র, খাদ্য, কর্মসংস্থান, এই সমস্ত ক্ষেত্রে একজন WBCS অফিসার কাজ করতে পারেন মানুষের জন্য। এছাড়াও সরকার মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেন, সেই পরিকল্পনাগুলো রূপায়ণের দায়িত্ব থাকে একজন WBCS অফিসারের উপরে। অর্থাৎ আমি আমার রিসার্চের কাজের সূত্রে তান্ত্রিক মানুষদের সাথে মেলামেশার যে সুযোগ পেয়েছি, তাদের সুবিধা অসুবিধা বোঝার যে সুযোগ পেয়েছি, সেই জ্ঞানকে আরো ভালোভাবে আমি কাজে লাগাতে পারবো এই WBCS অফিসার হিসেবে। সেই জন্যই আমি WBCS জয়েন করতে চাই। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মাননীয় শ্রী মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়। আচ্ছা তনয়া, এই চাকরিগুলোর মধ্যে তোমার প্রেফারেন্সে প্রথম দিকে কোন পোস্টগুলো রয়েছে? আমি এক নম্বরে রেখেছি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, দুই নম্বরে রেখেছি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এবং তিন নম্বরে রেখেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। এই তিনটি পদকে রাখার কারণ কি? প্রথম ক্ষেত্রেই আমি রেখেছি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার কে। প্রধান কারণ হচ্ছে BDO হচ্ছে পঞ্চায়েত ক্ষেত্রে, BDO হচ্ছেন প্রধান এক্সিকিউটিভ অফিসার, এর পরে দায়িত্বপ্রাপ্ত প্রধান অফিসার হচ্ছেন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তিনি ব্লক এলাকার মানুষের জীবনের মান উন্নয়নের সমস্ত ক্ষেত্রে, যা বললাম শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং সমস্ত খুঁটিনাটি ক্ষেত্রে সরকারি যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা থাকে সেগুলো রূপায়ণের প্রধান দায়িত্বে থাকেন। সেই জন্য এই জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে কার্য প্রণালীর যে বৈচিত্র্য আমাকে আকর্ষণ করে, সেই জন্যই আমার প্রথম পছন্দ হলো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। দ্বিতীয় ক্ষেত্রে আমি রেখেছি অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারকে। এই কারণ হচ্ছে এই যে আমাদের সরকার মানব কল্যাণের জন্য প্রচুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এই পরিকল্পনার প্রধান যে অর্থ তা কিন্তু আসে হচ্ছে ট্যাক্স থেকে। সেই জন্য কমার্শিয়াল ট্যাক্স একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে সরকারের আয়ের ক্ষেত্রে। একজন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে আমি এই পরিসরে কাজ করার সুযোগ পেলে সরকারের কোন কোন ক্ষেত্রে কিভাবে স্বচ্ছতার সাথে আরো আয় বৃদ্ধি করা সম্ভব সেই কাজ করতে পারবো। আর জুনিয়র সোশ্যাল অফিসার, এটা আমার পছন্দের ক্ষেত্র, এই কারণে এই ক্ষেত্রে আমি দুটি ক্ষেত্রে কাজ করতে পারবো। প্রথম হচ্ছে শিশুদের ক্ষেত্রে যেসব অঙ্গনওয়াড়ি প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্পগুলোর দায়িত্ব তত্ত্বাবধান করতে পারবো এবং যে সমস্ত শিশু সরকারি হোমে থাকেন, শিশু কিশোরী, তাদের যে তত্ত্বাবধানের যে দায়িত্ব সেই দায়িত্ব গ্রহণ করতে পারবো। এইভাবে আমি সমাজের প্রতি একটা মানবিক দায়িত্ব পালনে সফল হবো একজন WBCS অফিসার হিসেবে। আচ্ছা,
একটা জিনিস বল, সেটা হচ্ছে তুই তো ট্যাক্স পেয়ারদের এর কথা বলে বিভিন্ন সামাজিক প্রকল্প রয়েছে, তার মধ্যে একটা সামাজিক প্রকল্প নিশ্চয়ই নাম শুনেছ, লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, যেখানে সরাসরি অর্থ অর্থ দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, সরকার যে সমস্ত মহিলারা পিছিয়ে রয়েছেন বা প্রান্তিক রয়েছেন তাদেরকে মূলত সাহায্য করার চেষ্টা করেন। তো ট্যাক্স পেয়ারদের পয়সা দিয়ে এই ধরনের সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, এটা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এবং তুমি এটাকে সমর্থন করছো, নাকি তোমার মনে হয় যে ট্যাক্স পেয়ারদের পয়সাটা ফালতু নষ্ট করা হচ্ছে, তোমার কি মতামত? সরকার যে পরিকল্পনা নিয়েছেন লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পকে আমি সমর্থন করছি প্রধান দুটি যুক্তিতে। প্রথম যুক্তিটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, যেটা আমাদের প্রিয়াম্বেলে এবং ডিরেক্টিভ ডিপিএসপিতে রয়েছে। সে ওয়েলফেয়ার স্টেট হিসেবে আমাদের রাজ্যের প্রধান দায়িত্ব যারা প্রান্তিক মানুষ রয়েছেন, সমাজে অনগ্রসর মানুষ রয়েছেন এবং সর্বসাধারণ জনতা রয়েছেন, তাদের আর্থিকভাবে সহায়তা করা। দ্বিতীয় অর্থনৈতিক দিকটি হলো, আমরা খুব ভালোভাবেই জানি যে কোভিড এর আগে থেকে ভারতীয় অর্থনীতির প্রধান সমস্যা ছিল চাহিদার অভাব, এবং প্যান্ডেমিক সময়ে আমরা দেখে গেছি বিভিন্নভাবে শহরের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি এবং সমগ্র দেশের অর্থনীতিতে এই চাহিদার অভাব, এবং মানুষের যেহেতু অনেক মানুষ কাজ হারিয়েছেন সেই কারণে চাহিদা অর্থনীতির ক্ষেত্রে অনেক কমে এসেছে। সেই ক্ষেত্রে মাননীয় শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন যাতে সাধারণ মানুষের কাছে অর্থের যোগান বাড়ানো হয় সরকারি প্রকল্পের মাধ্যমে, যাতে সেই মানুষ তাদের জীবনের মানোন্নয়নের জন্য সেই অর্থ খরচ করতে পারে। সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি গ্রহণ করেছেন। এই প্রকল্পটির প্রধান সুবিধা হচ্ছে এটি একটি নিঃশর্ত পরিকল্পনা প্রকল্প, এবং এখানে মহিলারা উপকৃত হচ্ছেন, এবং মহিলারা প্রতি মাসে যে অর্থমূল্য পাচ্ছেন সেটা তার জীবনযাত্রার এবং পরিবারের মানোন্নয়নের কাজে, মূলত পুষ্টির উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে খরচ করতে পারছেন, এবং পরোক্ষভাবে এর ফলে আমাদের বাজার অর্থনীতির একটি সুবিধাজনক ক্ষেত্রে পরিণত হচ্ছে। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্পের নাম তো নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ স্যার। কন্যাশ্রী প্রকল্প কি পুরস্কার পেয়েছে এবং কন্যাশ্রী প্রকল্পের কিছু নেগেটিভ পয়েন্ট বলো। কন্যাশ্রী প্রকল্প স্কচ পুরস্কার পেয়েছে, আরেকটা পুরস্কার পেয়েছে জাতিপুঞ্জের তরফ থেকে একটি স্বীকৃতি পেয়েছে, যেটা পুরস্কার নেদারল্যান্ডে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছিলেন। আর এই প্রকল্পের নেগেটিভ দিক বলতে যেটা বোঝায়, আমরা কন্যাশ্রী প্রকল্প 13-18 বছর বয়সী মেয়েদের স্কুলে ধরে রাখার পক্ষে, মানে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যাতে 18 বছরের আগে মেয়েদের বিয়ে না হয়, বাল বিবাহ যাতে রোধ করা সম্ভব। কিন্তু করোনার সময় বা প্যান্ডামিকের সময় আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে স্কুলটা বন্ধ ছিল, এর ফলে দেখা গেছে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থাকা সত্ত্বেও আমরা কিন্তু শিশু বিবাহ বা বাল বিবাহ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারিনি। কন্যাশ্রী প্রকল্পে প্রতি মাসে 13-18 বছর বয়সী মেয়েরা প্রতি বছরে 1,000 টাকার যে সুবিধে পাচ্ছেন, এবং 18 বছর পূর্ণ হওয়ার পর 25,000 টাকা এককালীন অনুদানের সুযোগ, এবং পরবর্তীকালে অবিবাহিত থেকে তারা যদি পড়াশুনো করতে চান প্রতি মাসে 2,500 টাকা পাবেন। এই সুবিধা, আর্থিক সুবিধা দেওয়া সত্ত্বেও এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আর্থিক সুবিধাই শিশু বিবাহ বা বাল বিবাহ রোধ করবার পক্ষে যথেষ্ট নয়, সেই জন্য আরো কিছু পদক্ষেপ যাতে মেয়েদের যাতে কর্মকুশলতা বৃদ্ধি, শুধুমাত্র স্কুলের পড়াশুনো নয়, সেক্ষেত্রে যদি সরকারের যদি উদ্যোগ নেয় এবং স্কুল কেন্দ্রিক যদি সেই উদ্যোগগুলো গ্রহণ করা সম্ভব হয়, তাহলে এই কন্যাশ্রী প্রকল্পের যে যথার্থতা সেটা সম্পূর্ণ হবে। না, সঠিকভাবে তুমি ব্যাখ্যা করতে পারলে না বিষয়টা হচ্ছে, প্রশ্নটা ছিল কন্যাশ্রী প্রকল্পের কি কি নেগেটিভ পয়েন্ট রয়েছে, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প যেটা প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটার যে ফরমেশন হয়েছে এই ফরমেশনের মধ্যে কিছু ত্রুটি রয়েছে যার জন্য সমাজে অন্যরকম ইম্প্যাক্ট পড়ে, তো সেই নেগেটিভ ইম্প্যাক্টটা আমি জানতে চেয়েছিলাম। যদিও তুমি যেটা বলার চেষ্টা করেছো সেটা অন্য একটা ভিউ পয়েন্ট, কিন্তু সেটা কখনোই সঠিক নয়। আচ্ছা, তনয়া কথার অর্থ কি? তনয়ার কথার অর্থ কন্যা। ওকে,
তো আশা করি তুমি তোমার পরিবারের জন্য একজন সফল কন্যা হতে পারবে। তুমি একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেছো তোমার মায়ের ডেসক্রিপশনের সময়, যে তোমার মা হচ্ছে হোম মেকার। তো হাউস ওয়াইফ এবং হোম মেকার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? হোম মেকার কথার অর্থ হলো যিনি গৃহ তৈরি করেন। একজন মেয়ে যখন বিয়ে করে একটি নতুন সংসারে আসে এবং চেষ্টা করে যে একটা ইটকাট পাথরের বাড়ি তো ঘর তখনই হয় তখন যখন সেই মানুষটা তার স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা এবং বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বিভিন্ন পরিস্থিতিকে সামলানো, এই সমস্ত গুণগুলির মাধ্যমে একটা বাড়িকে ঘর করে তোলেন, সংসার করে তোলেন। এবং আমি আমার মায়ের কাছে এই গুণগুলো শিখেছি। আমার মা আমাকে শিখিয়েছেন কিভাবে বিপদের সময়ও বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে উপযুক্ত ডিসিশন নিতে হয়, শিক্ষার প্রতি নিজের সমর্পণ বজায় রাখতে হয় এবং নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে একেবারে সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হয়। এটি হচ্ছে একজন সফল হোমমেকারের পরিচয়। আর হাউসওয়াইফ শব্দটা আমি নিজেও সমর্থন করি না। আমার মনে হয় এই শব্দটা মানুষের, একজন নারীর উন্নতি, নারীর যে ভালো লক্ষণগুলি, যে সঠিক লক্ষণগুলি একজন বিবাহিত মহিলার যে সঠিক পরিচয় সঠিকভাবে তুলে ধরে না, সেই জন্য আমি হাউসওয়াইফ শব্দটার থেকে হোমমেকার শব্দটাকেই বেশি সমর্থন করি। শিক্ষা, এটা সংবিধানে কোন তালিকাভুক্ত? যৌথ তালিকাভুক্ত। ওকে, আচ্ছা তুমি বলো তো যে অপারেশন ব্লু স্টার এটা কি? অপারেশন ব্লু স্টার 1984 সালে হয়েছিল পাঞ্জাবে। সেই সময় পাঞ্জাবের অমৃতসরে যে স্বর্ণ মন্দির রয়েছে, সেই স্বর্ণ মন্দিরে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেই স্বর্ণ মন্দিরকে দখল করে রেখেছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী ইন্দিরা গান্ধী মহাশয়া তিনি নির্দেশ দিয়েছিলেন এই স্বর্ণ মন্দিরকে দখল মুক্ত করার। সেই দখল মুক্ত করার যে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল সেটাই হলো অপারেশন ব্লু স্টার। আচ্ছা, আমাদের রাজ্য বাদে এই মুহূর্তে আর কোন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে? এই মুহূর্তে আমাদের রাজ্যেই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে। কয়েকজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর নাম বলো বিভিন্ন রাজ্যের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় শ্রীমতী শীলা দীক্ষিত মহাশয়া। আর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীমতী জয়ললিতা মহাশয়া। এছাড়া আর কারোর নাম মনে পড়ছে না? না স্যার, এই ছাড়া এই মুহূর্তে আর কারোর নাম মনে পড়ছে না। আচ্ছা, পশ্চিমবঙ্গের সীমানাটা একটু বলো, আশেপাশে কোন কোন রাজ্য আছে বা যদি কোনো রাষ্ট্র থেকে থাকে পশ্চিমবঙ্গের সীমানাটা একটু ডিসক্রাইব করো। পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে সিকিম, ভুটান এবং কিছুটা নেপাল। পশ্চিম দিকে রয়েছে বিহার, ঝাড়খণ্ড। দক্ষিণ পশ্চিমে রয়েছে উড়িষ্যা, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে বাংলাদেশ এবং উত্তর পূর্বে রয়েছে আসাম। আচ্ছা, কর্কটক্রান্তি রেখাটা পশ্চিমবঙ্গে কোথা দিয়ে গেছে, কোন কোন জেলার উপর দিয়ে গেছে বা কিভাবে গেছে? কর্কটক্রান্তি রেখাটা পশ্চিমবঙ্গের 4টি জেলার উপর দিয়ে গেছে, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া কৃষ্ণনগরে বাহাদুরপুরের উপর দিয়ে গেছে। 4 নম্বর ডিস্ট্রিক্টে আমি ঠিক শিওর নেই, আমাকে পড়ে নিতে হবে। তোমার হবি কি? আমার হবি অডিও বুক শোনা। কি ধরনের অডিও শোনো তুমি? আমি বাংলা অডিও বুক শুনি। এখন বাংলায় ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যারা বিভিন্ন সাহিত্যিকদের লেখা গল্প বা উপন্যাস অডিও বুক করে পরিবেশন করেন, এর ফলে এই অডিও বুক শুনতে আমার খুব ভালো লাগে। কয়েকজন বিখ্যাত এই ফিল্ডে রয়েছেন মানুষ, তাদের নাম বলো যাদেরটা তুমি শুনে খুব ইন্সপায়ার হও।
আমার অডিও বুকে মেইন প্রধান যেটা ভালো লাগে সেটা হচ্ছে উপস্থাপনা, গল্পটা কিভাবে উপস্থাপন করছে। সেক্ষেত্রে কিছু ইউটিউব চ্যানেল আমার খুবই ভালো লাগে, প্রথম হচ্ছে রেডিও মির্চি, তৃতীয় হচ্ছে কণ্ঠ FM, আর তৃতীয় চ্যানেলটা হচ্ছে আমরা জানি মাননীয় মীর আফসার আলী মহাশয় নিজের একটি চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলে তিনি বিভিন্ন অডিও বুক বিভিন্ন গল্প অডিও বুকের আকারে প্রকাশ করছেন। এই তিনটে আমার ভালো লাগে। তোমাকে ধরো কালিম্পং এর জয়েন্ট ভিডিও করে দেওয়া হলো, তাহলে কি তুমি সেখানে যাবে চাকরি করতে? হ্যাঁ স্যার, অবশ্যই যাব। যে কোনো যেসব জায়গা আবহাওয়া ভাবে আবহাওয়া কেন্দ্রিক ভাবেই হোক বা পরিকাঠামোর অভাবেই হোক অনুন্নত, তার মানে সেখানকার মানুষ অনেক বেশি সরকারি পরিষেবা বঞ্চিত, সেই অঞ্চলে আমি অবশ্যই যেতে পছন্দ করব। কারণ সুন্দরবন অঞ্চলের মতো একটা প্রান্তিক অঞ্চলে মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আমাকে প্রচুর সাহায্য করবে ওই অঞ্চলের মানুষকে পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। ফাইনান্সিয়াল ডেট বলতে কি বোঝো? সরি স্যার, আরেকবার রিপিট করুন। ফাইনান্সিয়াল ডেট বলতে কি বোঝো? স্যার এই মুহূর্তে আমি এটা বলতে পারবো। ওকে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মূল ভিত্তিটা কি ছিল, কেন হয়েছিল যুদ্ধটা? ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মূল ভিত্তি যদি আমরা দেখি সেটা হচ্ছে ইউক্রেন আগে যে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই পূর্বতন সোভিয়েত ইউনিয়নের একটা রিপাবলিক ছিল। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন এই 15টা যে রিপাবলিক তারা স্বাধীন হয়ে যায়, ইউক্রেনও তাদের মধ্যে একটা ছিল। কিন্তু এবার ইউক্রেন চাইছে যে সোভিয়েত বর্তমানে যে রাশিয়া রয়েছে সেই রাশিয়ার রাশিয়ার মানে শক্তি ছায়া বলতে পারি বা রাশিয়ার প্রাধান্য বিস্তারের যে ক্ষেত্র সেই ক্ষেত্র থেকে বেরিয়ে এসে নিজেদের উন্নতির জন্য পাশ্চাত্য পশ্চিমী জোটের দিকে অগ্রসর হওয়া, সেই জন্য তারা ন্যাটোর মেম্বার হতে চায়। সেই এবং সেই বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী যে রাষ্ট্রগুলি তারাও আগ্রহী, কিন্তু রাশিয়া দেখছে এই ক্ষেত্রে এই ইউক্রেন যদি ন্যাটোর মেম্বার হয়ে যায় তাহলে যে ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো আছে তারা ক্রমাগত রাশিয়াকে ঘিরে ধরবে, যেটা রাশিয়ার রাজনৈতিক কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিকভাবেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণে আর দ্বিতীয় একটা অ্যাসপেক্ট রয়েছে, ইউক্রেনের অন্তর্গত ক্রিমিয়া বলে একটি অঞ্চল যেটা রাশিয়া কিছু কিছু বছর আগে দখল করে নিয়েছিল, রাশিয়া এটাও ভাবছে যদি ইউক্রেন ন্যাটোতে জয়েন করে তাহলে তারা হয়তো ক্রিমিয়া ফেরত দিতে চাইবে। এই সমস্ত সম্ভাবনা থেকে দূর করবার জন্য এবং নিজেদের রাজনৈতিক অবস্থান আরো আরো সুদৃঢ় করবার জন্য রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করেছে। ওকে, আচ্ছা, রিসেন্টলি পঞ্চায়েত ভোট আসতে চলেছে সামনে, তো মডেল কোড অফ কন্ডাক্ট এটা কি জিনিস? নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট যেদিন হবে সেটা ঘোষণা যখন করেন তারপর থেকেই এই মডেল কোড অফ কন্ডাক্ট বলে একটা কিছু বিধি জারি করেন। সেই মডেল কোড অফ কন্ডাক্টে বলা থাকে যে পঞ্চায়েত ভোট বা যে কোনো ভোট ঘোষণা হওয়ার পর থেকে ভোট চলা পর্যন্ত যা সব ভোটে যে সমস্ত প্রার্থী আছেন রাজনৈতিক দল আছেন তারা কি ধরনের আচরণ করতে পারেন আর কি ধরনের আচরণ করতে পারবেন না, এই ধরনের যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি হলো মডেল কোড অফ কন্ডাক্ট। এবং এর যদি কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভায়োলেশন করে তাহলে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপও নিতে পারে। সেকশন আন্ডার 126 Representation of the People Act 1951 এটাতে কি বলা আছে? স্যার এটা সম্বন্ধে আমি অবহিত নই। ওকে, রিসেন্টলি পশ্চিমবঙ্গে একটা উপনির্বাচন হয়ে গেছে, কোন কেন্দ্রে হয়েছে এবং কে বিজয়ী হয়েছে? সাগরদিঘি কেন্দ্রে হয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং এখানে একটা বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট সেই জোট জয়লাভ করেছে। ক্যান্ডিডেট কে? স্যার ক্যান্ডিডেটের নামটা বলতে পারবেন? ওকে, শ্রী বায়রন বিশ্বাস, শুনেছো নামটা? নামটা শুনেছি কিন্তু পরিচয় আমি আমাকে দেখতে হবে। যাই হোক, দেখে নিও।
ঠিক আছে, এখন তো আইপিএল চলছে, তো আইপিএল খেলা কি দেখা হচ্ছে? স্যার হেডলাইনস দেখার চেষ্টা করি, আমি আইপিএল দেখি না। আচ্ছা, পছন্দের কোনো খেলোয়াড় রয়েছে বা পছন্দের কোনো দল রয়েছে? আইপিএল এর পছন্দের না, সেভাবে নেই। কোনো পছন্দের দল নেই? না। বাংলা থেকে কোন দল অংশগ্রহণ করে? বাংলা থেকে আইপিএল এ অংশগ্রহণ করে কলকাতা নাইট রাইডার্স। এই দলের মালিক কে? মাননীয় শ্রী শাহরুখ খান মহাশয়। ওকে, শাহরুখ খান আমাদের পশ্চিমবঙ্গের কোনো কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখন পর্যটন মন্ত্রী কে আছেন পশ্চিমবঙ্গে? এখন পর্যটন মন্ত্রী মাননীয় শ্রী ইন্দ্রনীল রায় মহাশয়। ইন্দ্রনীল রায়, ইন্দ্রনীল সেন মহাশয়, সরি। তাই তাহলে বাবু সুপ্রিয় কে আছেন, কোন মন্ত্রকের দায়িত্বে আছেন? স্যার উত্তরটা ভুল দিয়েছি, এটা আমাকে দেখে নিতে হবে। ওকে, দেখে নিও সঠিকটা কি হবে, নাকি কনফিউজ হয়ে গেলে। ঠিক আছে, আমি পড়তে পারিনি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে একটা রিভিউ দিই, শর্ট রিভিউ দিই, তোমার ইন্টারভিউটা কেমন হলো। সেটা হচ্ছে, তনয়া তুমি ভীষণ ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং তোমার পড়াশুনো খুব ভালো, তোমার সচেতনতা খুব ভালো, তোমার বিহেভিয়ার খুব ভালো, জেস্চার খুব ভালো। আমার মনে কোনো সন্দেহ নেই যে তুমি এই পরীক্ষায় সাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্যে থাকবে, ঠিক আছে, আমার এটা মনে হয়। কারণ কারণ আমি মানুষকে তার পার্সোনালিটি হিসাবে বিচার করি, নাকি তার রং, তার জাত, তার ধর্ম, তার বর্ণ বা তার মেধা, এগুলো নয়। আমি বিচার করি হচ্ছে তার মধ্যে পার্সোনালিটি আছে কিনা, ব্যক্তিত্ব আছে কিনা। তো তোমার মধ্যে ব্যক্তিত্ব রয়েছে, তোমার কথা বলার বাচনভঙ্গি ভালো, কিছু উত্তর তুমি সঠিক দিয়েছো, কিছু উত্তরের ক্ষেত্রে হয়তো সঠিক হয়নি। আমি উত্তরের ক্ষেত্রে মেধা যাচাই করতে বসিনি, আমি ব্যক্তিত্ব যাচাই করতে বসেছি, যেটা ওখানে পিএসসি র লোকেরাও তাই করবে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু ব্যক্তিত্ব যেটা ফুটে উঠেছে সেটা খুবই পজিটিভ, এবং তোমার অ্যাপ্রোচও খুব ভালো। আশা রাখছি তুমি এই পরীক্ষায় সফল ক্যান্ডিডেটদের মধ্যে থাকবে। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, তোমার ক্ষেত্রে কয়েকটা জিনিস যেটা সংশোধনের দরকার রয়েছে সেটা আমি বলবো। সেটা হচ্ছে, একটু কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে ডিপে গিয়ে দেখো, ডেইলি পেপারটা পড়ো, ঠিক আছে, কারণ এটা খুব একটা ভালো জিনিস নয় যে তুমি ক্যান্ডিডেটের নাম মনে করে বলতে পারছো না, বা কি বলে, তুমি এত বড় আইপিএল এর টুর্নামেন্ট হচ্ছে সেগুলোর ব্যাপারে সব খবর রাখছো না, বা তুমি সেই দলগুলোর ক্ষেত্রে প্রেফারেন্স তোমার নেই, এইগুলো একটু দেখে নিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে কোনো উত্তর দেওয়ার সময় উত্তরটাকে খুব ছোট করে বলতে হবে। মানে তুমি খুব সুন্দর করে কথা বলো, যার জন্য কথাটা অনেকক্ষণ ধরে শুনতে ভালো লাগে, তোমাকে কেউ মাঝখানে থামায় না, কিন্তু তার মানে এই নয় যে তুমি অনর্গল অনেক কথা বলবে। তোমাকে উত্তরগুলোকে ছোট করতে হবে, ক্রিস্প করতে হবে। মানে যে কথাটা হয়তো 10 লাইনে বলা যায়, সেই কথাটাকে ছোট করে এনে 4 লাইন বা 5 লাইনে করতে হবে। তাহলে কি হবে, ইন্টারভিউ বোর্ড বুঝবে যে তুমি টু দি পয়েন্ট অ্যান্সার দাও, এবং তুমি সঠিক জায়গায় সঠিক কথাটাকে খুব সংক্ষেপে বলতে পারো। কারণ একটা ইন্টারভিউ এর ক্ষেত্রে তো খুব বেশি সময় ধরে নেওয়া হয় না, যদিও অন্যান্য ইন্টারভিউ এর থেকে WBCS এর ইন্টারভিউটার সময়সীমা অনেকটা বেশি থাকবে, কিন্তু খুব বেশি কথা বলার জায়গা নেই। তো ফলে যতটা ছোট করে গুছিয়ে কথা বলা যায় সেই দিকটায় তোমাকে একটু নজর দিতে হবে। বাকি আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট, তোমার সফলতা কামনা করি স্টুডেন্টস একাডেমির তরফ থেকে। আশা করছি সফল হলে আবার তোমার সাথে এরকম একটা সুন্দর সেশন আমরা করতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার।